বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি প্রায় শেষের পথে। তোমরা আর মাত্র অল্প কয়েকদিন পরীক্ষার বাকি রয়েছে, ইতিমধ্যে কিন্তু পরীক্ষার রুটিনও প্রকাশিত হয়েছে। তোমরা খুব দ্রুত সাজেশন গুলো নিয়ে প্রস্তুতি নাও। প্রতি বছরে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা আমার সাজেশন গুলো পরে এ প্লাস পায়, এবং অনেক অনেক বেশি এ প্লাস পায়। যারা একটু মোটামুটি একটা মাসও সময় করে পড়তে পারে তার এ প্লাস পাওয়া সম্ভব, এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই কিন্তু এবছরও পরীক্ষা হচ্ছে তোমাদের, এবং সেই অনুযায়ী আমি তোমাদের জন্য সাজেশনটা তৈরি করেছি। তোমরা সর্বোচ্চ ভালো করতে পারবে। আমার সাজেশনটা যদি সর্বোচ্চ হয়, তোমরা এক মাসও কমপক্ষে পড়ো, তাহলে তোমরা এ প্লাস মার্ক রাখতে পারবে আশা করি। এবং তোমরা দুর্বল স্টুডেন্ট যারা রয়েছে তারাও, তোমরা পাস নিয়ে কোনো টেনশন করতে হবে না, তোমরা ভালো মার্ক পাবে এবং ভালো রেজাল্ট করবে, 4 পয়েন্টের উপরে পাবে ইনশাল্লাহ। তোমরা যারা মোটামুটি দুর্বল রয়েছে, পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছ, এরকমের রয়েছে মোটামুটি স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা অবশ্যই একটা মাস যদি ভালো করে পড়তে পারো তাহলে এ প্লাস মার্ক রাখা সম্ভব আমি আশা করি। এবং প্রতি বছর কিন্তু সেরকম হচ্ছে, বিগত 2 বছর ধরে কিন্তু ভালো রেজাল্ট করছে আমার এই সায়াসন পড়ি সবাই, কিন্তু অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা কিন্তু এ প্লাস পাচ্ছে। তো আমার সাজেশনটা কিন্তু বাংলাদেশের সকল বোর্ডের জন্য শিক্ষার্থীরাই পড়তে পারবে, একটা সাজেশনই বাংলাদেশের এই 8টা বোর্ডের শিক্ষার্থীরাই পড়তে পারবে। এবং অনেক ক্ষেত্রে মাদ্রাসা বোর্ডের জন্য বলে, তারাও যাদের যাদের যে সাবজেক্ট গুলো মেলে সেই সাবজেক্ট গুলো, আরবি সাবজেক্ট গুলো ছাড়া বাকিগুলো তারা পড়লে তাও হবে। তো এবং ভোকেশনাল লাইনে যারা রয়েছে তারাও যেগুলো সাবজেক্ট কলেজের সাথে মেলে সেগুলো পড়লে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কথাটা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01754777072। যারা পিডিএফ ফাইল নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমার সাপোর্ট টিম যারা রয়েছে সে সাথে সাথে তোমার মেসেজে রিপ্লাই দেবে, এবং তুমি যে বিষয়টি জানতে চাও তোমাকে জানিয়ে দেওয়া হবে, এবং সাজেশনটা তোমাকে পিডিএফ আকারে তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। এই হোয়াটসঅ্যাপের জন্য যোগাযোগ করতে হবে তোমাকে। তো দেখতে পাচ্ছো যে এইচএসসি এক্সাম 2024-এর বাংলা দ্বিতীয় পত্র সাজেশন 100% কমন সাজেশন, এবং সকল বোর্ডের জন্য একটি সাজেশন যথেষ্ট। পিডিএফ ফাইল আকারে তুমি যদি নিতে চাও তাহলে প্রতি পত্রের জন্য 100 টাকা বিকাশত নগদে 01754777 পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করতে হবে, এবং সকল বিষয় একসাথে নিলে তোমাদেরকে এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এটা একটা সীমিত সময়ের জন্য একটা অফার ছিল, 28 তারিখের জন্য একটা অফার ছিল এটা। কিন্তু এখন তোমাদের যদি সবগুলো সাবজেক্ট তোমরা নিতে চাও তাহলে তোমাদের পেমেন্ট করতে হবে 1000 টাকা, এবং 28 ফেব্রুয়ারি কিন্তু অলরেডি চলে গিয়েছে, এখন এই অফারটা নেই। তোমাদের পেমেন্টটা করতে হবে কত, 1000 টাকা বিকাশত নগদে 01754777072 এই পার্সোনাল নাম্বার সেন্ড মানি করতে হবে। এই দেখতে পাচ্ছ কেন বলা ছিল মার্চ মাসের 1 তারিখ থেকে সকল বিষয় একসাথে নিলে 1000 টাকা বিকাশত নগদে সেন্ড মানি করতে হবে এই নম্বরে। তো তোমরা যেহেতু এখন কিন্তু মার্চ মাসের, এখন যদি এপ্রিল মাস প্রায় শেষ পর্যায়ে, মে মাসের শুরু হবে প্রায়, তো তোমরা এই সকল সাবজেক্ট 13টা সাবজেক্ট যদি নাও তাহলে 1000 টাকা পেমেন্ট করে তোমরা নিতে পারবা সেন্ড মানি করে। এবং তোমরা যে নাম্বার থেকে সেন্ড মানি করবা সেই নাম্বারের লাস্ট 4 ডিজিট অথবা একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, এবং সাথে সাথে তোমাকে তোমার সাবজেক্টের সাজেশন গুলো হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। যে বিষয়গুলো সাজেশন আমার কাছ থেকে তোমরা নিতে পারবা, যে সাবজেক্ট গুলো আমার কাছে অলরেডি রেডি আছে, সেগুলো হচ্ছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিণতি প্রথম পত্র, পরিণতি দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম প্রথম পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, ইসলামী ইতিহাস প্রথম পত্র, ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র, ভূগোল দ্বিতীয় পত্র, এবং কৃষি শিক্ষা রয়েছে, কৃষি শিক্ষা প্রথম পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞানও রয়েছে, মনোবিজ্ঞান প্রথম পত্র, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, এবং গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই যে সাবজেক্ট গুলো আমি বলেছি সবগুলো সাবজেক্ট অলরেডি রেডি রয়েছে। তোমরা যারা নিতে চাও খুবই দ্রুত মেসেজ করে হোয়াটসঅ্যাপ থেকে কথা বলে তোমরা সাজেশন গুলো মাত্র 1000 টাকা পেমেন্ট করে 13টা সাবজেক্টের এমসিকিউ গুলো শিখু একসাথে নিয়ে নাও। আর যদি তোমরা আলাদা আলাদা এক একটা পত্র নিতে চাও তাহলে 100 টাকা করে টোটাল সাবজেক্ট, কিন্তু 13টা সাবজেক্ট 1300 টাকাই পেমেন্ট করতে হবে। তো সেজন্য তোমরা 300 টাকা ডিসকাউন্টের জন্য তোমরা অল সাবজেক্ট নিলে 1000 টাকা তোমরা নিতে পারবে। তো দেখতে পাচ্ছ যে এখানে পূর্ণমান 100 নম্বরের সাজেশনই আমি তোমাদেরকে দেবো, এবং তার আগে আমি তোমাদের সাজেশনটা যে কি কি আসবে তোমাদের পরীক্ষা মানদণ্ডটা একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আগে ওমিক নং 1 নম্বরে যেটা আসবে তোমাদের সেটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে টোটাল 30 মার্ক থাকবে, আর নির্মিত অংশ থেকে 70 নম্বর থাকবে।
এক নাম্বারে যেটা আসবে বাংলা উচ্চারণের নিয়ম, এখানে 5 নম্বর থাকবে প্রশ্ন থাকবে এবং কিছু বাংলা উচ্চারণের দেওয়া থাকবে, সে বাংলা উচ্চারণ থেকে তোমরা 5 নম্বর পাবে। এবং বাংলা বানানের নিয়ম থাকবে 5 নম্বর, এবং 2 নম্বর এটা থাকবে, 3 নম্বর থাকবে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এখান থেকে থাকবে 5 মার্ক, বাংলা ভাষার গঠন উপসর্গ সমাস থেকে থাকবে 5 মার্ক, বাক্যতত্ত্ব থেকে থাকবে 5 মার্ক, এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে থাকবে 5 মার্ক। এই টোটাল হচ্ছে কত, 30 মার্ক গ্রামার ব্যাকরণ অংশ থাকবে, এবং নির্মিত অংশ থেকে 70 মার্ক থাকবে, পারিভাষিক শব্দ থেকে ও অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, মানে পারিভাষিক শব্দ থাকবে কতগুলো আর অনুবাদ থাকবে একটি, এই টোটাল 2টি 2 ধরনের প্রশ্ন থাকবে, 1টি প্রশ্ন উত্তর দিলে হবে, তোমরা এখানে 10 মার্ক পাবে। আমি বলবো তোমাদেরকে যে অনুবাদ অনেক সময় কমন পড়ে না, বেশিরভাগ সময় তো পারিভাষিক শব্দগুলো যদি তোমরা পড়ে যাও, বিভিন্ন বিগত সালে যে পরীক্ষা এসে গিয়েছে, যে বিগত সালে কয়েকটা যদি তোমরা পড়ে যাও, তাহলে এখান থেকে পারিভাষিক শব্দগুলো হুবহু তোমরা কমন পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা পারিভাষিক শব্দগুলো লিখে তোমরা এখান থেকে 10-এ 10 মার্ক পেতে পারো। দিনলিপি লিখন 8 নাম্বার থাকবে, দিনলিপি লিখন থেকে 1টি, এবং প্রতিবেদন রচনা থেকে 1টি, মোট 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্ন উত্তর দিতে হবে, এখান থেকে তোমরা ইচ্ছা মতো দিতে পারো, প্রতিবেদনে লিখতে পারো, প্রতিবেদনটা লিখতে ভালো হয়, 10 মার্ক এখানে কিন্তু থাকবে। এবং 9 নাম্বার থাকবে বৈদ্যুতিন চিঠি থেকে 1টি, এবং আবেদন পত্র থেকে 1টি, মোট 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমি সবাইকে বলবো যে আবেদন পত্র লিখলে এখানে ভালো মার্ক পাওয়া যায়, 10-এ এখানে আবেদন পত্র লিখলে ভালোভাবে লিখলে 10-এ 9 পাওয়া সম্ভব। আর সারাংশ থেকে 1টি ও সম্ভাষণ থেকে 1টি প্রশ্ন আসবে, টোটাল 2টি প্রশ্ন থেকে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দিতে পারবা। সেখান থেকে আমি বলবো ভাব সম্ভাষণটা তোমরা পড়ো, ভাব সম্ভাষণ লিখলে ভালো মার্ক পাওয়া যায়, 10-এ 9 পাবে ভালো লিখলে। সংলাপ থেকে 1টি, ক্ষুদ্র গল্প রচনা থেকে 1টি, টোটাল 2টি প্রশ্ন থাকবে, যে কোনো 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমি বলবো তোমাদেরকে সংলাপ লেখার জন্য, কারণ ক্ষুদ্র গল্প অনেক সময় কমন পড়ে না, সংলাপ যদি বিগত আমি যেগুলো দিয়েছি সেগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়বে, এখানে 10 মার্ক থাকবে। প্রবন্ধ রচনা, রচনা কিন্তু তোমাদের 5টা বিকল্প থাকবে, 5টা থেকে যে কোনো একটা লিখতে হবে, এখানে 20 মার্ক রয়েছে, এবং আশা করি 3টা রচনা পড়লেই, আমি যে 3টা বলে দেবো সেই 3টা পড়লেই এখান থেকে তোমরা 2টাই কমন পেয়ে যাবা, এবং সেই 3টা পড়লেই যথেষ্ট, এর পড়ার পড়ার দরকার নেই। তো আমার সাজেশনটা খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে, প্রতি বছর তোমাদের যে ভাইয়েরা আপুরা যারা পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে আমার শাসন পড়ে, তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবা যে আমার শাসনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। আর তারা লেখাপড়া করেনি সারা বছর, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে নিয়ে যে কতটা তারা হেল্পফুল হয়েছে আমার শাসন থেকে, সেটা তারা তাদের মুখ থেকে শুনলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আশা করি তোমরা মানদণ্ডটা ভালো করে বুঝতে পেরেছো। তারপরে এখন আমি তোমাদের জাস্ট কিছু প্রশ্নের ধরনটা দেখিয়ে দিই, তোমাদের শাসনটা কিন্তু পেমেন্ট করে নিতে হবে, কারণ এটা একটু পেইড সার্ভিস, তোমাদেরকে ভালো কিছু নিতে হলে তোমরা সেখানে যদি অল্প কিছু টাকা ব্যয় করো সেটা তোমাদের জন্য কিন্তু ক্ষতি না, বরং ভালো, ঠিক আছে? তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাজেশন দিতে পারে, সেটা কিন্তু তোমরা কমন যদি না পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা কোনো লাভ নেই, বরং সেটা ক্ষতি, তোমাদের সময় নষ্ট হয়। তাই তোমরা এটা ভালো একটা পারফেক্ট একটা সাজেশন তোমরা নিয়ে ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারলে তোমাদের জন্য কিন্তু সেটা ভালো প্লাস পয়েন্ট থাকবে। তো 1 নং প্রশ্ন যেটা আসে বাংলা, এখানে দেখো আমি কিন্তু 2 ধরনের প্রশ্ন দিয়েছি, যারা গ্রামার ব্যাকরণে দুর্বল তারা এই লিখিত প্রশ্ন মানে লেখা প্রশ্নগুলো তোমরা পড়বা, আর লেখা প্রশ্নের মার্ক একটু কম পাবা, আর যদি তোমরা একদম গ্রামার গুলো ব্যাকরণ গুলো একদম লেখো তাহলে 5-এ 5 পাবা প্রত্যেকটাই। বাংলা উচ্চারণের নিয়ম থেকে 1টি প্রশ্ন আসবে, বাংলা উচ্চারণের নিয়ম হচ্ছে দেখতে পাচ্ছ এখানে, বাংলা অ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, আর খ নম্বর দিয়েছি বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, আর গ নম্বর দিয়েছি বফলা অথবা মফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, আর অথবা আসবে শব্দের উচ্চারণ লেখো, সেখানে তোমরা 17, 18, 19 17, 18, 19 এবং তোমরা এখানে বাড়তি পড়বা 20 সালটাও পড়ে নিবা তোমরা, এটা পড়লেই হবে, 17, 18, 19, 20 বোর্ড পড়লি, তোমরা এখান থেকে এই শব্দের উচ্চারণ লেখো, এগুলো তোমরা কমন পেয়ে যাবা, এবং এখান থেকে এই শব্দের উচ্চারণ গুলো যদি লেখো তাহলে 5-এ 5ই পাবা। আর এখানে এই যদি তোমরা এইটা গুলো ভয় পাও তাহলে তোমরা এইগুলো পড়বা, এইগুলো 3টা পড়লেই এখান থেকে যে কোনো একটা কমন পেয়ে যাবা। আর তারপরে দেখতে পাচ্ছ 2 নং প্রশ্ন, 5 নম্বর থাকবে বাংলা বানানের নিয়ম,
এখানে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। ক নম্বরে নর্তবিধান কি, নর্তবিধানের নিয়ম আলোচনা করো। গ নম্বরে বাংলা একাডেমি প্রণীত প্রবৃত প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো। আর অথবা থাকবে বানান শুদ্ধ করো, এখানেও 17, 18, 19 এবং আর একটা তোমরা বাড়তি পড়তে পারো যদি সময় থাকে। তোমরা বাড়তি একটা পড়ে নিবা, বাড়তি কোনটা পড়বা? 20 সালটাও পড়ে নিবা, 17, 18, 19, 20 পড়লে তোমরা বানান শুদ্ধ করে এখানে 5 মার্কই কম তোমরা কম পাবা এবং তোমরা 5 মার্কই এখানে কিন্তু তোমরা পেয়ে যাবা। আর যদি তোমরা এইগুলো না পারো তাহলে তোমরা এই 3টে প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন কভার পেয়ে যাবা। 3 নং প্রশ্ন যেটা আসে, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে একটি প্রশ্ন আসবে। ব্যাকরণিক শব্দশ্রেণী 1 নম্বর আছে, বিশেষ্য পদ বলতে কি বোঝো, বিশেষ্য শ্রেণীবিভাগ আলোচনা করো। আর আবেগ শব্দ কাকে বলে, উদাহরণস্বরূপ আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। আর বিশেষণ কাকে বলে, বিশেষণের গঠনগত প্রকারভেদ আলোচনা করো। ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। আর শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো, এখানে 17, 18, 19 এবং এক্সট্রা পড়বা একটা 20 সালটা পড়ে নিবা, তাহলে হয়ে যাবে 20 সাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজানো হয়েছে, তোমরা আর সময় নষ্ট করো না। 4 নং কোশ্চেন যেটা আসে, বাংলা শব্দ গঠন উপসর্গের অর্থবোধ কিন্তু অর্থ যোগ্যতা আছে আলোচনা করো। সমাস কাকে বলে, বাংলা ভাষার সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। শব্দ গঠন বলতে কি বোঝো, বাংলা শব্দ গঠনের উপসম্য কি কি, উদাহরণ সহ আলোচনা করো। অথবা তোমরা ব্যাচ বাক্য সহ ও সমাস নির্ণয় করো, 17, 18, 19 এবং তোমরা 20 এটা পড়তে পারো। বোর্ড এগুলো পড়লে, বোর্ড প্রশ্ন এগুলো পড়লে তোমরা এখান থেকে ব্যাচ বাক্য সমাস গুলো তোমরা কমন পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে প্রত্যেকটা অংশই সাজানোর জন্য হয়েছে, দেখতে পাচ্ছ সবগুলোই সংক্ষিপ্ত আকারে তোমরা সাহায্য গুলো দেওয়া হয়েছে। এখানে সবগুলো দেখতে পাচ্ছো যে খুবই সুন্দর ভাবে সাজানো গোছানো আছে। তোমরা এগুলো পড়লেই হবে। এই 10 নম্বরের সারাংশ দিয়েছি, সারমর্ম দিয়েছি, তারপরে সংলাপ দিয়েছি, যেগুলো দিয়েছি সবগুলো এগুলো পড়লেই জাস্ট তোমরা কমন পেয়ে যাবা, এর বাইরে আর কিছু পড়তে হবে না। তারপরে রচনা, এখান থেকে সবগুলো কিন্তু সাজানো গোছানো ভাবে দেওয়া আছে, তোমরা জাস্ট এটা পড়লেই তোমরা নাও। হ্যাঁ, রচনা তোমরা মাত্র 3টে পড়লে তোমরা কমন পেয়ে যাবো এবং 3টে কোন 3টে আমি স্টার দিয়ে দেবো, যারা পিডিএফ নেবা তোমরা তারা সবগুলোর উপরে স্টার পেয়ে যাবা। কোন কোনটা পড়লে দেখা যায় যে আমি 9টা 10টা দিয়েছি কিন্তু সবগুলো পড়তে হবে না, দেখা যায় যে 2-3টা পড়লে তোমরা কমন পেয়ে যাবা, সেগুলো আমি স্টার মার্ক করে দেবো, 99% এগুলো এরকম করে দেবো, সেগুলো তোমরা পড়বা ভালো করে। আশা করি আমার সেইগুলো ইনশাআল্লাহ তোমরা কম পেয়ে যাবা। তো আজকের এই পর্যন্ত ছিল, এবং তোমরা যারা এখনো পিডিএফ ফাইল গুলো নেওনি তারা এখনো কিন্তু অনেক ভুল করতেছো, তোমরা এখন যেহেতু সময় রয়েছে এই সময়টা তোমরা কাজে লাগাবে আশা করি। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 0175477172, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফাইল গুলো খুবই দ্রুত নিয়ে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করো। পরীক্ষার আগ মুহূর্তে, একদম পরীক্ষার রাত্রে অনেকে ফোন করে সাজেশন নেয়, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার রাতে পরে কখনোই ভালো রেজাল্ট করা যাবে না। হয়তো হতে পারে তুমি টাইটায় পাস করতে পারো কিন্তু ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব না পরীক্ষার এক রাত পরে। তাই খুব দ্রুত সাজেশন গুলো নিয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো এবং আশা করছি তাহলে ভালো একটা রেজাল্ট তোমরা এখান থেকে আমার সাজেশন গুলো পরে তোমরা করতে পারবে। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন হওনি তারা ফেসবুকে এসে মামুন অনলাইন হেল্প কে সার্চ করবে, এই যে মামুন অনলাইন হেল্প, মামুন অনলাইন হেল্প সার্চ করলে এই যে ফেসবুক পেজটা চলে আসবে, পেজটা তোমরা সবাই অবশ্যই ফলো করে রাখবা। এই পেজের মাধ্যমে তোমাদের অনেক কিছু দেওয়া হয় পেজে, যেগুলো অন্যান্য কোথাও দেওয়া হয় না সেগুলো এই পেজ থেকে অনেক কিছু তোমরা এখান থেকে পাবে। এই পেজে তোমরা অবশ্যই সংযোগ থাকবে এবং তোমরা জব রিলেটেড যারা চাকরি রিলেটেড প্রস্তুতিগুলো ক্লাস এবং চাকরি রিলেটেড বিভিন্ন আপডেট পেতে চাও, বিভিন্ন কখন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আসে, কখন কি আসে এবং তোমাদের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সকল তথ্য, এই যে জব প্রিপারেশন মামুন স্যার, এই এই পেজটি তোমরা যদি ফলো করে রাখো এই পেজটির মাধ্যমে আপডেট সবকিছু তোমরা পেয়ে যাবা, কখন কোন চাকরির বিজ্ঞপ্তি কখন কি সবগুলো তোমরা এই পেজের মাধ্যমে পেয়ে যাবা। তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই পেজ এবং সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও সংযুক্ত হতে পারবা। তো আশা করছি তোমরা সবকিছু বুঝতে পেরেছো এবং
যে গ্রুপ রয়েছে আমার, সেই গ্রুপটা এই যে মামুন অনলাইন হেল্প একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপটা সবাই তোমরা অবশ্যই এই গ্রুপে সবাই সংযুক্ত থাকবা, কারণ এই গ্রুপের মাধ্যমে তোমরা যে কোনো কিছু পোস্ট করলে তোমরা যে কোনো সমস্যা নিয়ে যদি সম্মুখীন হও সাথে সাথে অনায়াসে তোমরা পোস্ট করতে পারবা, কারণ তোমাদের স্টুডেন্টদের জন্য এটা উন্মুক্ত করে রাখা হয়েছে। তোমরা লেখাপড়া বিষয়ে যে কোনো তোমরা পোস্ট করলে সাথে সাথে তোমাদের সেই সমস্যার সমাধান এখানে গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আশা করছি এই এই গ্রুপটার সাথে তোমরা কানেক্টেড থাকবে। তো আজকের এই পর্যন্ত ছিল, ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, এবং পরবর্তী এক ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।